Assalamu alaikum everyone, welcome back to my channel Sonia's Homemade Cuisine. আজকের ব্লগটি শুরু করছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে। ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঈদের ব্যস্ততার কারণে এতদিন আপনাদের সাথে আমার ঈদের ব্লগ শেয়ার করা হয়নি, তাই আমি আজ থেকে শুরু করছি আমার ঈদের ব্লগ শেয়ার করা। আমি আজ যে ব্লগটি দিচ্ছি এটি আমি শুরু করেছি ঈদের আগের দিন থেকে ঈদের দিনের রান্নাবান্না পর্যন্ত। রান্নাবান্নার কিছু অংশ শেয়ার করতে পেরেছি, বাকিটুকু ইনশাল্লাহ এর পরবর্তী ব্লগে শেয়ার করব। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঈদের আগের দিন বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম, একটু হাতিঝিল গিয়েছিলাম। তো সেখান থেকেই নেয়া কিছু ভিডিও শ্যুট এবং কিছু পিকচার, আমি ভাবলাম এগুলো আজ আপনাদের সাথে শেয়ার করি। এগুলো সব হচ্ছে ঈদের আগের দিনের। এই তো এখন চলে এলাম ঈদের দিনের রান্নাবান্নায়। এখন সকাল প্রায় 9টার মতন বাজে, আমাদের নাস্তা করা হয়ে গেছে এবং এখন আমি দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। আগে হচ্ছে দুপুরের খাবারে কি থাকবে সেগুলো তৈরি করছি। তো আমি এখন চিকেন রোস্ট তৈরি করব। আমি এখানে চিকেন পিসগুলোকে কেটে নিয়েছি, তো এগুলো এখন আমি হালকা করে একটু ভেজে নিব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে রোস্ট তৈরি করা শুরু করব। আমি হাঁড়িতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল এবং আমি এখন এতে দিয়ে দিব 4-5টি এলাচ, লবঙ্গ 5-7টি এবং দারচিনি কয়েকটি স্টিক দিয়ে, সাথে তেজপাতা দিয়ে একটু কিছু সময় 2 মিনিটের মতো ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের মতন। তারপর আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা।
এবং রসুন বাটা। আমি এখানে আদা বাটা দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো এবং রসুন বাটাও দিয়েছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো। এখন আমি এটাকে প্রায় 1.5 মিনিটের মতো ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। এখানে আসলে মশলাগুলো অ্যাড করার সময় আমার ক্যামেরাটি অফ হয়ে গিয়েছিল, তাই আমি শ্যুটগুলো আর নিতে পারিনি। তো আমি বলে দিচ্ছি এখানে আমি কী কী মশলা অ্যাড করেছি। এখানে আমি দিয়েছিলাম রোস্টের মশলা 2 টেবিল চামচ এবং মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখন আমি এতে অ্যাড করে দিলাম টক দইয়ের একটি মিশ্রণ। সেখানে আমি টক দইয়ের সাথে অ্যাড করেছি বেরেস্তা, কিশমিশ, কাঠবাদাম, পোস্তদানা এবং জয়ফল জয়ত্রী, সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে ব্ল্যান্ড করে আমি এখানে দিয়ে আমি একটু বেশি টাইম এটাকে কষিয়ে নিব। পাশের চুলায় আমি একটু ডিমের কোর্মা তৈরি করব, তাই একটি ফ্রাই প্যানে আমি 4টে ডিম একটু ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং এখন হালকা করে একটু ফ্রাই করে নিলাম। তারপর আমি পরিমাণ মতো তেলে দিয়ে দিচ্ছি 2-3 স্টিক দারচিনি, এলাচ দুটো এবং লবঙ্গ 2-3টে পরিমাণ দিয়ে একটু সময় ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিব, আমি বেরেস্তার মতন করে ভেজে নিব না, একটু হালকা ভেজে নিব পেঁয়াজগুলোকে। পাশের চুলাতে যে আমার মশলা কষানো হচ্ছে সেখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে এই মশলাগুলোকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে আমি 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ পানি। তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে তেমন কোনো মশলা ইউজ করব না, এখানে আমি ইউজ করব একটু অল্প পরিমাণ জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, দিয়ে আমি আর অল্প কিছু সময় কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে দিয়ে আমি আর 2-3 মিনিটের মতো এই মশলার মাঝেই একটু কষিয়ে নেব। ডিমগুলো কষানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপের মতো
লিকুইড দুধ আমি এইটার মধ্যে আর কোনো পানি অ্যাড করব না আমি এখন এটাকে দুধ দিয়েই একটু সময় জাল করে নেব আমার ডিমের কোরমাটি প্রায় হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার ডিমের কোরমাটা হয়ে গেছে এখন আমি এতে বেরেস্তা দিয়ে নামিয়ে নিব এবং পাশের চুলায় আমি যে মশলা কষাচ্ছিলাম ওগুলোতে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম এই চিকেনগুলোকে এখন আমি কিছুক্ষণ মশলায় কষিয়ে নেব চিকেনগুলো কষানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আমি বাকি রান্নাটুকু শুধু দুধ দিয়েই করে নেব চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এবং পানি কমে আসলে এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ এবং সাথে আমি অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল তারপর এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই সবগুলো উপকরণ দিয়ে আমি একদম মাখা মাখা ঝোল হয়ে আসা পর্যন্ত একটু চুলায় রেখে দিব মানে আমি আর 5 মিনিটের মতো এটিকে চুলায় রাখব ও আচ্ছা সবশেষে আমি এখানে দিয়ে নিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি চিনিটা মিষ্টি বুঝে দিতে হবে আমি হাফ টিস্পুন পরিমাণ দিয়েছি হাফ টিস্পুনেই এর টেস্টটা বেশ ভালো আসবে এখন অপেক্ষা করছি আর 5 মিনিটের মতো রোস্টে ঝোলটা একটু যখন রোস্টের গায়ে লেগে লেগে থাকে হালকা ওইটাতেই ভালো লাগে সো আমি আমার এই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এখন আমি ওয়েট করছি তারপর আমি সবশেষে এর উপর সামান্য পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমার রোস্টটা তৈরি হয়ে গেছে এবং আমি আজ যা যা তৈরি করেছিলাম সবগুলো রেসিপি সবগুলোর পিকচার আসলে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার ব্লগটি এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঈদ মোবারক